দেখুন আজকের ভিডিওতে আমি ইন্ডাকশন মোটরের আরো একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব এবং এটি থেরেজার বইয়ের 34.14b এক্সাম্পল এবং এই ম্যাথটি এর আগে আমি যে ক্লাসটি দিয়েছি সেই থিওরি রিলেটেড তো অবশ্যই আপনাকে সেই থিওরিটা আগে ভালোমতো জানতে হবে সেই থিওরিটা অবশ্যই আপনারা আমার প্লেলিস্টে গেলেই সেই ভিডিওটি দেখতে পাবেন আমার প্লেলিস্টে এই ম্যাক্সিমাম টর্ক এবং ফুল লোড টর্কের মধ্যে যে রিলেশন সেটা আমার থিওরিতে লেখা আছে ঠিক আছে এবং আমার চ্যানেলে যারা একদম নতুন তাদেরকে আমি বলবো যে এর আগে কিন্তু ইন্ডাকশন মোটরের উপর আমি অনেকগুলো ভিডিও দিয়েছি সেগুলো অবশ্যই ছিল এর বেসিক ক্লাসগুলো তো আপনাদের সমস্যা থেকে থাকলে অবশ্যই আমার প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে আসুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমি সরাসরি ম্যাট্রিক্স সলভ করতেছি এ থ্রি ফেজ 50 হার্টজ 8 পোল ইন্ডাকশন মোটর হ্যাজ ফুল লোড স্লিপ অফ 2% The rotor resistance and standstill rotor reactance per phase are 0.001 ohm and 0.005 ohm respectively. Find the ratio of maximum torque and full load maximum to full load torque. অর্থাৎ maximum torque এর সাথে full load torque এর ratioটা বের করতে হবে. And speed at which the maximum torque occurs. তো আমি প্রথমে এই ম্যাথটি গতদিন যে ফর্মুলা ডিরাইভ করিয়েছি সেই সরাসরি ফর্মুলার সাহায্যে করব এবং পরবর্তীতে ফর্মুলা ছাড়া করার চেষ্টা করব ঠিক আছে তো দেখুন আমাদের সেই গতদিনের ফর্মুলা অনুযায়ী এই ফুল লোড টর্ক এবং ম্যাক্সিমাম টর্ক এটার ইকুয়েশনটা হচ্ছে টি ফুল লোড ডিভাইডেড বাই টি ম্যাক্স ইকুয়াল টু 2 into আচ্ছা ফুল লোড কে টি এফ দ্বারা প্রকাশ করি সংক্ষেপে লিখি এস 2SF ইনটু এস ম্যাক্স ডিভাইডেড বাই নিচে হবে এস ম্যাক্স এর উপর স্কয়ার প্লাস এস এফ এর উপর স্কয়ার ঠিক আছে তো এখন দেখুন আমাদের এস এফ এর ভ্যালুটা দেয়াই আছে যে ফুল লোড স্লিপ 2% ঠিক আছে অর্থাৎ এস এফ এর ভ্যালুটা হচ্ছে আমার 2% মানে 0.02 দুই ভাগ 100 করলে 0.02 আসে আর এস ম্যাক্স হচ্ছে আমার আমরা জানি ম্যাক্সিমাম টর্ক কন্ডিশন হচ্ছে R2 = SX2 ঠিক আছে R2 = SX2 খুবই ইজি ইকুয়েশন তো সেখান থেকে এস ম্যাক্স সমান তাহলে আমি লিখতে পারতেছি R2 / X2 অর্থাৎ R2 এর ভ্যালু হচ্ছে আমার 0.001 ওহম আর এর ভ্যালুটা হচ্ছে 0.005 ওহম তো এটাকে যদি আমরা ভাগ করে দেই জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ডিভাইডেড বাই 0.005 আমার আসতেছে 0.2 তাহলে সব ভ্যালু জানা আমরা জাস্ট এখানে বসিয়ে দিলেই আমাদের রেশিওটা পেয়ে যাব 2 into 0.2 into 0.02 আর নিচে 0.2 এর উপর স্কয়ার প্লাস 0.02 এর উপর স্কয়ার ব্যাস এটা হিসাব করলে আমাদের 2 into 0.2 into 0.02 ডিভাইডেড বাই নিচে 0.2 এর উপর স্কয়ার প্লাস 0.02 তার উপর স্কয়ার 20/101 তো আমার যদিও কোশ্চেনে চাইছে হলো ম্যাক্সিমাম টু ফুল লোড টর্ক অর্থাৎ এটাকে ইনভার্স করে দেব আমার এখানে হয়ে গেছে ফুল লোড টর্ক টু ম্যাক্সিমাম টর্ক তো আমরা যে কাজটা করব এটাকে ইনভার্স করে নিলে আমাদের যে কোশ্চেনে যা চাইছে সেটাই পেয়ে যাব অর্থাৎ টি ম্যাক্স ডিভাইডেড বাই টি ফুল লোড ইকুয়াল টু 101/20 যেটা হিসেব করলে আমার আসে 5.05 এখন আপনারা ম্যাথটা আমি করে দেওয়ার পর বইয়ের সাথে অ্যানসার মিলাইতে গিয়ে দেখতেছেন যে মিলতেছে না কারণ বইয়ের কিন্তু থিওরিতে আমার এখানে একটু গন্ডগোল করছে এখানে এই থিওরিটা ঠিকঠাক মতো ডিরাইভ করে এখানে লাস্টে এস ম্যাক্স এর উপর স্কোয়ার লিখে দিচ্ছে তো এটা একটা ভুল বইয়ের তো আপনারা এটা মাথায় রাখবেন তো আমি সেটা আমি গত ভিডিও থিওরিতেই আমি বলে দিয়েছি
ঠিক আছে। তো এটা হচ্ছে আমার টি এফ এর সাথে টি ম্যাক্স এর ইয়াটা রেশিওটা। আর কি চাইছে? স্পিড এট হুইচ দা ম্যাক্সিমাম টর্ক অকার্স। তো ম্যাক্সিমাম টর্ক অকার হওয়ার যে স্পিডটা সেটা আমার লাগবে। তো তার জন্য দেখুন এইটুকু মুছে দিচ্ছি আমি, এটুকু আর লাগতেছে না। তো ম্যাক্সিমাম টর্কে তো স্লিপ জানাই আছে, আর সিঙ্ক্রোনাস স্পিড কত আমাদের? সিঙ্ক্রোনাস স্পিডের জন্য আমার ডাটা দেয়াই আছে 120 ইনটু এফ, এফ হচ্ছে 50 ডিভাইডেড বাই পি, পি হচ্ছে আমার 8 ভোল্ট। তাহলে আমার 120 ইনটু 50 ডিভাইডেড বাই 8 750 আরপিএম, এটা হলো সিঙ্ক্রোনাস স্পিড। বাট সিঙ্ক্রোনাস স্পিড কে তো আর মোটর স্পিড বলা যায় না, মোটর স্পিড বলা হলো রোটর স্পিডটাকে, ঠিক আছে? এটা হলো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে স্পিডটা। তো সেটা কিভাবে পাবো? এই স্লিপ ইকুয়েশনের সাথে। এস ম্যাক্স ইকুয়াল টু কি? এন এস মাইনাস এন আর ডিভাইডেড বাই এন এস। তো এস ম্যাক্স এর ভ্যালু হচ্ছে 0.2, এন এস মাত্র পাইলাম 750, মাইনাস এন আর ডিভাইডেড বাই 750। এখান থেকে আমি এন আর এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, দেখুন জাস্ট এদিক ওদিক করে আমি 750 এর সাথে 0.2 গুণন দিয়ে সেটা থেকে 750 থেকে এটা মাইনাস 600 আরপিএম। তো এটাও সলভ হয়ে গেল। তো এটা ছিল আমার গত দিনের যে থিওরি ডিরাইভ করেছিলাম সেটার সাহায্যে খুবই সহজভাবে করা যায়। বাট ওই সূত্র যদি মনে না থাকে সেজন্য আমরা যে কাজটা করতে পারি সেক্ষেত্রে আমি অল্টারনেটিভ সলিউশনটা আমি দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের কোনোভাবে করতে কোনো অসুবিধা না হয়। এস ম্যাক্সটা এরকমই থাক, তো প্রথমে আমি বের করবো হলো এই ফুল লোড টর্ক। তো ফুল লোড টর্কের জন্য আমার টি ফুল লোড ইকুয়াল টু আমার আর টু কি ইকুয়েশন ছিল, আগে পিছিয়ে আরো অনেক কিছু ছিল, এখানে এদিক ওদিক করে আরো অনেক কিছু ছিল। তো এত কিছু কনস্ট্যান্ট কে একসাথে আমি কে মনে করলাম, ঠিক আছে? কে ইনটু এস ইনটু আর টু ডিভাইডেড বাই আর টু স্কোয়ার প্লাস এস এক্স টু উপর স্কোয়ার। অবশ্যই এটা এস এফ ফুল লোড এবং এটা এস এফ ফুল লোড অবস্থা, ঠিক আছে? আর ম্যাক্সিমাম টর্ক অবস্থায় আমার কি কন্ডিশন? কে ইন্টু এটাকে এস ম্যাক্স ইন্টু আর টু। তো আর টু জায়গায় আমি লিখতে পারি এস ম্যাক্স ইন্টু এক্স টু, আর টু ইকুয়াল টু এস এক্স টু, যেহেতু আমরা জানি যে ম্যাক্সিমাম টর্কের কন্ডিশন। এই যে এখান থেকে লিখতে পারতেছি আর টু ইকুয়াল টু এস এস ম্যাক্স ইন্টু এক্স টু, আর নিচে এস ম্যাক্স এর উপর স্কোয়ার, আর টু জায়গায় এস ম্যাক্স এর উপর স্কোয়ার ইন্টু এক্স টু স্কোয়ার প্লাস এস ম্যাক্স এর উপর স্কোয়ার। আচ্ছা, এটা এক নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, তো এখান থেকে আমি দেখুন একটু এদিক সেদিক করলে আমাদের এস ম্যাক্স এর উপর স্কোয়ার ইন্টু এক্স টু ডিভাইডেড বাই টু এস ম্যাক্স এর উপর স্কোয়ার ইন্টু এক্স টুর উপর স্কোয়ার। তাহলে এই এস ম্যাক্স এর উপর স্কোয়ার এটা এটা কাটা এক্স টু, এক্স টু কাটা, ঠিক আছে? এখান থেকে আমি এখন যে ইকুয়েশন পাইলাম টি ম্যাক্স ইকুয়াল টু কে ডিভাইডেড বাই টু ইন্টু এক্স টু,
ম্যাক্সিমাম টর্কের জন্য। দুই নাম্বার ইকুয়েশন দিয়ে আমার যেহেতু রেশিও এখন লাগবে, একবারে সরাসরি টি ম্যাক্স বাই টি এফ আমি বের করে ফেলি। তো টি ম্যাক্স বাই টি এফ যদি আমি করি, এই সাইডে দেখুন লেখার চেষ্টা করতেছি, কে আর কে কাটা যাবে, আমার ওয়ান বাই এক্স টু টি ম্যাক্স বাই টি এফ, তাহলে আর টু স্কোয়ার প্লাস এস এফ এক্স টু হোল স্কোয়ার, এটাও উপরে যাবে। ডিভাইডেড বাই আমার কত, এটা আমি একটা ডিভাইডার দিয়ে দিই, ডিভাইডেড বাই আমার কত, টু এস এফ আর টু ইন্টু এক্স টু, সিম্পল। এখন জাস্ট আমরা এই ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে বাদ বাকি কাজটুকু করে ফেলবো। এইটুকু এখন মুছে দিচ্ছি, এটুকু আমার লাগবে না। আমি এই ইকুয়েশনটা সরাসরি লিখতেছি, টি ম্যাক্স ডিভাইডেড বাই টি এফ ইকুয়াল টু আর টু উপর স্কোয়ার প্লাস এস এফ ইন্টু এক্স টু তার উপর হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু এস এফ আর টু ইন্টু এক্স টু। তো এখন দেখুন সবগুলোরই ভ্যালু জানা আমার, ডান সাইডে যে আছেই এই ভ্যালু গুলো জাস্ট এখানে বসিয়ে দিই আমি। আর টু, আর টুর ভ্যালু 0.001 প্লাস এস এফ হচ্ছে ফুল লোডেডটা হচ্ছে 0.02, এক্স টু হচ্ছে আমার 0.005, এস এফ হচ্ছে আমার 0.02, আর টু 0.001, এক্স টু হচ্ছে আমার 0.005। জাস্ট ভ্যালু গুলো বসিয়ে দিলাম, এবার রেশিওটা করে দেখি আমার আগের রেজাল্টের সাথে মিলে কিনা। তো দেখুন আমার 0.02 ইন্টু 0.005 এর উপর হোল স্কোয়ার প্লাস 0.001 তার উপর হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু ভাগ 0.02 ডিভাইডেড বাই 0.001 ডিভাইডেড বাই 0.005, একদম 5.05। আগের বারও পাইছিলাম 5.05। তো দেখুন আমি যেভাবেই করি রেজাল্ট কিন্তু আমার সেম। তো আমি দুটো ওয়েতেই আপনাদের দেখাইলাম, যেটা আপনাদের সুইটেবল মনে হয় আপনারা সেভাবেই করবেন। তবে মেইন জিনিস হচ্ছে এই কনসেপ্টটার থিওরি, এই কনসেপ্টটা হলো এই ম্যাথটি মেইনলি ওই এটার রিলেটেড যে থিওরিটা সেটার উপর ডিপেন্ডেন্ট। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।